আর উবুতে কাজ করতে লইছিলাম, পাটা লাগতে লইছিলাম, পর কোমরে ব্যথা বেশি। আচ্ছা, মানে নিচ থেকে আপনি পাটা, শিল পাটা যেটাকে আমরা বলি, পাটা হেঁটে আলগোস করতেছিলাম। আচ্ছা, তখন কি হয়েছিল? পিঠে প্রচন্ড টান লেগেছিল, কোমরে টান লেগেছে, কোমরে কোমরে টানের থেকেই ব্যথা আসছে। ডাক্তার বলছে এটা বাতের থেকে সমস্যা, ওষুধ পানি দিছে, সুই দিছে, পায় পায় সুই দিয়েছে, হ্যাঁ পায় সুই দিছে, কোমরে সুই দেয় না, হাড় ক্ষয় বলছে। আচ্ছা, তো এটার জন্য যখন আপনাকে উনি ইনজেকশন দিয়েছেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন দিয়েছেন, তো সেটার ফলাফল কী ছিল? ফলাফল কি, এক মাস দেড় মাস ভালো রয়েছি, ওষুধ খাওয়া বন্ধ হয়েছে, কোর্স শেষ করছি, আবার যেই আগের পর্যায়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে কত বছর চলেছে? এইভাবে দশ বারো বছর, দশ বারো বছর। তো সব পাঁচ অক্ত নামাজ পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার সুস্থ করো। বেশি কষ্ট হইতো, ভোরে নামাজ পড়তে উঠতাম না, তখন আমি পাউদা পাড়া দিতাম না ব্যথার জন্য। স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছিলেন, তো ভর্তি হওয়ার পরে কতদিন ছিলেন? আপনি দীর্ঘ একটা দিন পর আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার শরীর সেই আগের মতো অবস্থা চলে গেছে, স্বাভাবিক একটা অবস্থা চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, প্রতিদিনই সুস্থ হওয়া মানুষদের তালিকায় নাম লেখাচ্ছেন আমাদের অসংখ্য ভাই বোন, প্রতিদিন একের পর এক। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে আমাদের এই সকল ভাই বোনদেরকে নিয়ে আসার জন্য, যদিও সকলকে আনাটা আসলে ক্যামেরার সামনে সম্ভবপর হয় না, বাট তাদের মাঝখান থেকে হয়তো আমরা কিছু কিছু ভাই বোনদেরকে, কিছু কিছু মানুষদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে। আপনাদের সামনে নিয়ে আসি এই কারণে যে এ থেকে হয়তো তাদের যে কেস হিস্ট্রিগুলো আছে, তাদের যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো আছে, তাদের যে প্রিভিয়াস যে ধরনের ভুলগুলো ছিল বা সঠিক যে কাজগুলো তারা করেছেন, এই সব কিছুই আমরা চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যাতে আপনারা এই ধরনের ভুলগুলো না করেন এবং তাদের যে সঠিক কাজগুলো বা তাদের যে সঠিক যে ডিসিশনগুলো সেগুলো যাতে আপনারা গ্রহণ করতে পারেন। এবং তাতে কী হবে যে আপনাদের সময় যেমন কম নষ্ট হবে, পাশাপাশি অর্থ সাশ্রয় হবে এবং আপনারা সঠিক একটা চিকিৎসা পাবেন। দর্শক, একটা মানুষ ভালো হওয়ার জন্য বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন, তার ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা বিষয়। একটা হচ্ছে আপনার সঠিক সময় আপনার সঠিক রোগটা নির্ণয় করা, সঠিক সময় আপনার সঠিক ট্রিটমেন্টটা করা এবং সঠিক চিকিৎসাটা করা। আপনি যদি এই তিনটা জিনিসের একটা জিনিস আপনার ঘাটতি হয়, সেই মানুষটাকে সুস্থ করাটা আসলে একটু দুষ্প্রাপ্য হয়ে ওঠে। কারণ আপনি যদি সঠিক সময় আপনার রোগটাকে নির্ণয় করতে না পারেন, আপনি কী চিকিৎসা করবেন? আপনি রোগটা নির্ণয় করলেন কিন্তু আপনার যদি সঠিক চিকিৎসাটা আপনি না পান, কারণ এক একজন মানুষ তার চিকিৎসা ব্যবস্থাটা এক এক রকম এক একভাবে করেন, বাট তিনি যদি সঠিক ট্রিটমেন্টটা আপনাকে দিতে না পারেন, আপনি কখনোই আসলে সুস্থ হবেন না। এই জন্য এই তিনটা বিষয় কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আশা করি এই বিষয়টার প্রতি আপনারা সবাই খেয়াল করবেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি ওয়াহিদা বেগম, বয়স মাত্র 50 বছর, 3 সন্তানের জননী। গত 10 বছর আগে থেকে প্রচণ্ড রকম ওনার কোমরে ব্যথা, পাশাপাশি ওনার 2 হাঁটুতেও প্রচণ্ড ব্যথা ছিল, যেটা আপনার অস্টিও আর্থ্রাইটিস নামে পরিচিত, এবং ওনার ভিতরে এই রোগটা দীর্ঘদিন যাবৎ ছিল। এবং উনি একজন PLID রোগী, ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে ওনার L4 এবং L5, এই দুইটা ডিস্কেই সমস্যা ছিল। দর্শক, কী হয়েছিল, কেনই বা উনি এই PLID রোগী হয়েছিলেন এবং সেখান থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন, আসুন ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। মা কেমন আছেন আজকে? আছি বাবা। আপনার শরীর কেমন সর্বোপরি? আমি অনেক সুস্থ। সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আমরা একটু পেছন দিক থেকে দেখব, গত 10 বছর আগে কী হয়েছিল যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। ওই যে বললাম, আর উবুতে কাজ করতে লইছিলাম, পাটা লাগতে লইছিলাম, পর কোমরে ব্যথা বেশি। আচ্ছা, মানে নিচ থেকে আপনি পাটা, শিল পাটা যেটাকে আমরা বলি, শিল পাটা হেঁটে আলগোস করতেছিলাম। আচ্ছা, তখন কি হয়েছিল, পিঠে প্রচন্ড টান লেগেছিল, কোমরে টান লেগেছে, কোমরে কোমরে টানের থেকেই ব্যথা আসছে। তো যখন 10 বছর আগে যখন প্রথম আপনি শিল পাটাটা টান দেন, তখন আপনার কোমরে প্রচন্ড রকম টান শুরু হয়? হ্যাঁ, তখন আর কি বুঝতে পারি না, এমনি চলছে শুনছি, এখন বয়স হইতেছে আর ওই ব্যথাটা আবার বাইরে যেতেছে। আচ্ছা, তো যখন আপনার এই ব্যথাটা শুরু হয়,
তখন কি প্রাথমিকভাবে কোনো ঔষধ বা কোনো কিছু নিয়েছিলেন বা কোনো ডিসকাস না তখন কিছুই নেইনি ব্যথাটা শুধু সহ্য করে গেছে ব্যথাটা শুধু সহ্য করে গেছে আচ্ছা ক্রমান্বয়ে আপনার এই ব্যথাটা যখন বাড়তে থাকে তখন কি করেছিলেন কোনো ডক্টরের কাছে কি গিয়েছিলেন তখন ডাক্তারের কাছে গিয়েছি আচ্ছা প্রথম যখন ডাক্তারের কাছে যান ডক্টর আপনাকে দেখে কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন হ্যাঁ পরীক্ষা করেছে এক্স-রে করেছে আচ্ছা ই করেছে আচ্ছা বিভিন্ন রক্তের পরীক্ষা করেছে রক্তের পরীক্ষা করেছে তো রক্তের পরীক্ষা করার পরে ডক্টর কি বলেছিলেন আপনাকে কি সমস্যা সেটা কি বলেছেন আপনাকে ডাক্তার বলছে এটা বাতের থেকে সমস্যা ওষুধ পানি দিয়েছে সুই দিয়েছে পায় পায় সুই দিয়েছে হ্যাঁ পায় সুই দিয়েছে কোমরে সুই দেয় না হাড় ক্ষয় বলছে আচ্ছা তো এটার জন্য যখন আপনাকে উনি ইনজেকশন দিয়েছেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন দিয়েছেন তো সেটা ফলাফল কি ছিল ফলাফল কি এক মাস দেড় মাস ভালো রয়েছে ওষুধ খাওয়া বন্ধ হয়েছে কোর্স শেষ করেছে আবার যেই ব্যাপারে আগের পর্যায়ে চলে যাচ্ছে আচ্ছা তো এইভাবে কত বছর চলেছে এইভাবে দশ বারো বছর দশ বারো বছর তো এই দশ বছরের ভিতরে তো আপনি তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখেছেন যখন এই যে ওষুধ খাওয়া ছেড়ে দিলেন তখন কি করেছেন যখন ওষুধ দেখছেন যে আপনার কাজ করছে না তারপরে কি করেছেন তারপরে কিছুদিন ব্যথা সহ্য করেছি আবার যে সময় দিয়ে সহ্য করার মতো না তখন আবার ডাক্তার কাছে গেছি ব্যথার ওষুধ খাইছি ওষুধ দিয়েছি ওষুধ খাইছি মানে যখন দেখছেন যে আর সহ্য করতে পারে না তখন আবার ডাক্তারের কাছে যাইতাম তো ডক্টর এটার কখনো পারমানেন্ট কোনো সলিউশন আপনাকে দেননি বা কখনো বলেননি যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বা না ওটা বলে না বলছে যে আপনি থেরাপি দিতে হবে আপনি 6 মাস থাকতে হবে আবার ব্যায়াম করতে হবে ওগুলি দিছে ব্যায়াম করছি আবার দেখি ওষুধ খাওয়ালে ব্যায়াম করা বন্ধ হয়ে যায় আগের পর্যায়ে আপনি চলে যান যখন আপনি আমরা দেখি যে বিভিন্ন সময় এই ধরনের রোগীরা দীর্ঘ একটা সময় যখন তারা ব্যথার যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন ট্রিটমেন্ট করছেন কিন্তু তারা ভালো হচ্ছেন না তো কখনো কি মনে হতো না যে আমি কি আর আগের জীবনে ফিরে যেতে পারবো বা আমি কি আর সেই সুস্থ কখনো হবো এটা তো মনে হইতোই সবসময় মনে হতো আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে নামাজ পড়তাম আমি তো সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমার সুস্থ করো আপনি কি এরকম অবস্থা হয়েছিল যে একদম বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথা যন্ত্রণা ওইটা হয় নাই আচ্ছা ওরকমটা কখনো ওরকম কষ্ট হইতো কষ্ট হইতো বিছানা থেকে উঠতে কষ্ট হইতো বেশি কষ্ট হইতো ভোরে নামাজ পড়তে উঠতাম না তখন আমি পাউদা পাড়া দিতাম না ব্যথার জন্য প্রচন্ড রকম হ্যাঁ এসে তখন নিজের বাসায় বারিন্দা ছিল বারিন্দা একটু হাঁটতাম ই করতাম তারপর দু ঝুঁকে যাই নামাজ পড়তে হইতো ডাইরেক্ট উঠা কোনো কিছু করতে মানে আপনার যে স্বাভাবিক জীবন ছিল সেটা অনেকটাই ব্যাহত হতো এবং কোনো কাজ ঠিকমতো আর করতে পারছিলেন না সংসারের কাজ এমন সময় দেখা যেত অন্য সাহায্য বিশেষজ্ঞ সো ওনার আন্ডারে থেকে অপারেশন বিহীন ভাবে কোমর এবং হাঁটু ব্যথার যে চিকিৎসা সেটা উনি দিয়ে থাকেন তো সেই চিকিৎসাটা আপনি গ্রহণ করেছেন তো স্যারের বিষয়ে কিভাবে জানতে পারেন সবার প্রথমে রক্ত পরীক্ষা দিছে ওগুলি করার পর স্যারের অসুখটা ধরতে পারছেন এবং তখন স্যার নিশ্চয়ই বলেছেন যে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আমাকে সাহায্য দিছে আচ্ছা আমাকে সাহায্য দিছে যে আপনি সুস্থ হইবেন মা চিন্তা করেন না আচ্ছা তো সেই অনুযায়ী স্যারের কথা অনুযায়ী আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছিলেন তো ভর্তি হওয়ার পরে কতদিন ছিলেন স্যারের কাছে আজকে এগারো দিন আচ্ছা তো এগারো দিন পরে সেই এগারো দিনের প্রথম দিন এবং আজকে শেষ দিনে আপনার শরীরের কি অবস্থা অনেক সুস্থ আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজগুলো করতে পারছেন আমি চেষ্টা করুম করার মতো আমার শরীরটা হয়েছে এখন আচ্ছা সব মানে তার মানে যে এখন আপনি দীর্ঘ একটা দিন পর আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার শরীর সেই আগের মতো অবস্থায় চলে গেছে স্বাভাবিক একটা অবস্থায় চলে আসছেন আলহামদুলিল্লাহ দর্শক এটা এটা অনেক বড় একটা প্রাপ্তি যখন একজন রোগী গত দীর্ঘ দশ বছরের একজন রোগী যখন নিজের মুখে যখন বলতে থাকে যে না আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি আমি সেই আগের পর্যায়ে আছি আমি এখন সম্পূর্ণ সুস্থ স্বাধীন এবং ভালো একটা মানুষ এই কথাটা যখন উনি গর্ভভরে উনি বলেন সাথে সাথে আমাদেরও অত্যন্ত গর্ববোধ হয় যে না আমাদের দেশে এখন সেই আন্তর্জাতিক মানের চিকিৎসাটা হয় দর্শক আমরা এখানে ওনার হাজবেন্ডকেও একটু পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন উনি একজন ব্যবসায়ী মানুষ যথেষ্ট ব্যস্ত থাকতে হতো বাট এই ব্যস্ততার মাঝখানে উনি চেষ্টা করেছেন আমাদের অনেক শেয়ার করেছি সে অনেক দিতে আমার ই করে জি উনি চেষ্টা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে থাকার জন্য প্রতিটা ট্রিটমেন্টে ওনাকে সহযোগিতা করার জন্য এবং ওনার আন্তরিক প্রচেষ্টায়
এবং সদিচ্ছার কারণে এবং সহযোগিতার কারণেই কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আসুন দর্শক আমরা এই মানুষটার সাথে একটু কথা বলি, ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমরা জানি আপনি একজন ব্যবসায়ী মানুষ, স্যার কোথায় ব্যবসা করেন? ধোলাইখালে। ধোলাইখালে, আচ্ছা। স্যার আমরা জানি যে আপনার ওয়াইফ ওয়াহিদা বেগম দীর্ঘ 10 বছর যাবত উনি ওনার কোমর ব্যথার জনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস ছিল, যেটার কারণে উনি ওনার স্বাভাবিক কাজগুলো সেগুলো উনি কোনোটাই করতে পারেন না। তো এই পুরো সময়টায় আপনার কিন্তু অত্যন্ত বেশি সহযোগিতা ছিল, যেটা কিছুক্ষণ আগে উনি বলেছেন যে আপনি সার্বক্ষণিকভাবে ওনাকে সহযোগিতা করতেন সকল কাজে এবং সবসময় আপনি সাহস দিয়ে এসেছেন ওনাকে। তো আমাদেরকে যদি একটু প্রথম থেকে একটু বলেন যে কী হয়েছিল এবং কী কী করেছিলেন আপনারা। অনেকদিন ধরে সমস্যা, প্রায় 10 বছর ধরে কোমরের সমস্যা, হাঁটুর সমস্যাটা প্রায় 5-7 বছর ধরে। আচ্ছা। এইভাবে ট্রিটমেন্ট করছি, ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার ওষুধ দিত, কয়েকদিন ভালো থাকে, তারপর আবার যে সেই হয়ে যেত গা। আচ্ছা। কোনো ই পেত না, ডাক্তার নানান ব্যায়াম করতে বলছে, তারপরে থেরাপি দিতে বলছে, ওগুলো আমরা দিতে পারি নাই, যেটা ডাক্তারের দোষ না। তারপর অনেক ডাক্তারের দেখাইছি, আর বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, তারপরে এর কোনো ইয়ে না। তারপরে আমি একদিন নেটে দেখলাম যে ডাক্তার শফিউল্লাহ প্রধানের কি হিস্ট্রি আমি জানতে পারলাম, তারপরে আমার আগ্রহ জাগে যে আমি তাকে দেখাই, স্যারের কাছে আসবো। আচ্ছা। তো সেইভাবে আমি আসছি স্ত্রীর নিয়ে। আচ্ছা। তারপর স্যারের ওষুধপত্র দিলে ইনশাল্লাহ অনেক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ এতটা বছর পরে আপনার সেই সহধর্মিনীকে, সবচেয়ে প্রিয় মানুষটাকে আজকে আপনি দেখছেন যে সম্পূর্ণ সুস্থ আপনার চোখের সামনে, যিনি দীর্ঘ একটা সময় তো ব্যথার যন্ত্রণায় যখন চিৎকার করছিলেন বা কষ্ট পাচ্ছিলেন সেটা দেখতে আপনার কখনো ভালো লাগতো না, তো সেই মানুষটাকে আজকে যখন সুস্থ করে আজকে বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনার কি মনে হচ্ছে না এতদিনের কষ্ট যে আপনি চেষ্টা করেছেন সেটা আজকে সফল হয়েছে? অবশ্যই। আপনি কোনো ভুল ডিসিশন নেন? এই যে আমি যতদিন আছি সে এতদিন আসলো, সে আমার এই কাজ জানে, আপনাকে কখনো উনি কাজ ছাড়া করেননি। এটা অনেক বড় একটা ব্যাপার দর্শক, যেটা এই মুহূর্তে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটা এরকম বন্ডিংসে আসলে কিন্তু পাওয়াটা এখন অনেক দুষ্কর, কারণ আমাদের সম্পর্কগুলো আসলে বিভিন্ন জায়গায় এখন ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ওই বিষয়টা যাবো না, বাট তারপরে এই যে একটা মনোবল, পাশের থেকে একজনকে মনোবল দেওয়া, এটাও কিন্তু একটা ট্রিটমেন্টের একটা অনেক বড় একটা অংশ, যেটা এখন বর্তমান সময় কিন্তু আসলে পাওয়া যায় না। আমরা আশা করব আপনাদের যারা আছেন, যারা আজকের আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদের যদি কেউ থাকেন, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা যারা এই আমাদের আমাদের এই ভাই বা আমাদের এই বোনটাকে যারা চেনেন, উনি নারিন্দায় থাকেন, যারা চেনেন তারা দেখেছেন যে দীর্ঘ কতটা বছর ওনারা কষ্ট করেছেন, এবং আজকে ওনারা নিজের মুখেই কিন্তু বলছেন যে এত বছর পরে ওনারা সফলতার মুখ দেখেছেন, আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন। ওই যে আমি ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে তিনটা জিনিস আসলে এই প্রতিটা সঠিক ট্রিটমেন্টের জন্য আসলে জরুরি, সেটা হচ্ছে আপনার সঠিক সময়, সঠিক ট্রিটমেন্ট রিকগনাইজেশন এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা। এই তিনটা যদি আপনার যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আপনাকে ধরে রাখার কেউ নেই, আপনি অবশ্যই অবশ্যই সুস্থ হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারা যদি এরপরও যদি আরও অনেক বিষয়ে জানতে চান একটু কষ্ট করে, আপনারা আমাদের মেডিকেল বিটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এই ধরনের অসংখ্য ভিডিও পাবেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার অসংখ্য ভিডিও পাবেন বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন ধরনের ব্যায়াম নিয়ে। এই ভিডিওগুলো আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু আরও অনেক 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 উপকৃত হবেন আশা করি। তারপরেও যদি আপনারা কোনো কিছু না পেয়ে থাকেন, আমাদেরকে ইমেল করবেন, আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আশা করি যোগাযোগ করলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এই ডাক্তার শফিউল্লাহ প্রধানকে ধন্যবাদ। আর আমার এদিকে সবচেয়ে ভালো লাগছে যে স্টাফগো ব্যবহার খুবই ভালো, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সবার ব্যবহার খুব ভালো হয়েছে, এবং সঠিক ব্যবহার এবং সঠিক চিকিৎসার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ আপনাদের। আশা করি ভবিষ্যতে আপনারা এই জিনিসটা বজায় রাখবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনারা। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।